প্রধানমন্ত্রী এম এ মান্নান চমৎকার মানুষ, খুবই সজ্জন মানুষ। ব্যক্তিগতভাবে আমি জানি খুবই সোজা সরল, কোনো রকম অহমিকা নেই, অহংকার নেই, যে কারোর সঙ্গেই কথা বলেন এবং তিনি যেটা ভাবেন, যেটা মনে করেন সেটা বলেন। অনেক সময় তার বক্তব্য নিয়ে কিছু বিতর্কও হয়, কিন্তু সব মিলিয়ে তিনি তো মানুষ, তিনি সরকারেরও মন্ত্রী আবার চমৎকার একজন মানুষ। মিশ্র একটি অবস্থা সত্ত্বেও তার একটা গ্রহণযোগ্যতা আছে। সেই মন্ত্রী আজকে দেখুন খুবই চমৎকার একটি স্বীকারোক্তি দিয়েছে, বলেছেন হাওড়ে সড়ক বানিয়ে পায়ে কুড়াল মেরেছি। আমি আবার পড়ি, হাওড়ে সড়ক বানিয়ে পায়ে কুড়াল মেরেছি পরিকল্পনা মন্ত্রী। একেবারেই সোজা সরল একটা স্বীকারোক্তি। এখন তিনি এমন এক সময় আসলে এটা বললেন যখন আসলে এটার রিপেয়ার করার আর সুযোগ নেই, এটাও সত্য। হয়তো এখন সেই দুঃখবোধ থেকে বা তার বোধোদয় থেকে তিনি এই কথাটি বলছেন। খবরে বলা হচ্ছে হাওড়ের মাঝখানে সড়ক নির্মাণ করা ঠিক হয়নি বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান। তিনি বলেছেন এখন টের পাচ্ছি হাওড়ে সড়ক নির্মাণ করে নিজেদের পায়ে কুড়াল মেরেছি, হাওড়ে সড়ক বানিয়ে উপকারের চেয়ে অপকারই হয়েছে। শনিবার রাজধানীর প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান, যেহেতু প্রধান অতিথি তিনি আর লুকোছাপা করেননি, তিনি পরিষ্কার করে বিষয়টি বলেছেন। পরিবেশ দূষণ ও প্রতিকার শিরোনামে সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর হলিস্টিক স্টাডিজ। সেখানে বিশেষ অতিথি ছিলেন নাহিম রাজ্জাক, তিনি এটার কোনো প্রতিবাদও করেননি, তার মানে এক ধরনের স্বীকারোক্তি আছে। সেখানে ভারতের একজন প্রতিনিধি তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আরো অন্যরা ছিলেন। যাক, হাওড় সম্পর্কে তিনি কি বলছেন? তিনি বলছেন হাওড়ে যারা বসবাস করেন তাদের হক আছে শহরে যাওয়ার জন্য, সরকারের আর্থিক অবস্থাও ভালো ছিল তখন, আমরা হাওড়ে চমৎকার সড়ক নির্মাণ করেছি, কিন্তু এখন টের পাচ্ছি ওই সড়ক বানিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরেছি, এটা আরও ক্ষতি হবে। যে সড়কের চিত্রও দেখছি, এবং এটি আমরা জানি যে রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নির্বাচনী এলাকা বা তার যাতায়াতের পথ, সেই কারণে যথেষ্ট গুরুত্ব দিয়ে এখানে এই সড়কটি নির্মাণ করা হয়েছে, কিন্তু এর পরিবেশ প্রতিবেশ যে ক্ষতি করবে, হাওড়ের এই যে চমৎকার একটা প্রাকৃতিক যেই প্রকৃতি, প্রাকৃতিক দৃশ্য বা একটা কি বলবো, একটা সুন্দর নৈসর্গিক একটা যে পরিবেশটা ছিল প্রকৃতির, সেটা আসলে এর মধ্য দিয়ে নষ্ট করা হয়েছে। এবং সবচেয়ে বড় হচ্ছে যে পানির যে প্রবাহটা, সেই প্রবাহটার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এর ফলে বন্যা, তারপরে জলোচ্ছ্বাস, নানান রকম প্রাকৃতিক দুর্যোগ এখন ওই অঞ্চলে বাসা বেঁধেছে। প্রধানমন্ত্রী হাওড়ে বাঁধ ও সড়ক নির্মাণ না করতে নির্দেশ দিয়েছেন উল্লেখ করে এম এ মান্নান বলেন হাওড় অঞ্চলে কোনো উন্নয়ন প্রকল্প তৈরি করা হলে সেটি ভালো করে যাচাই বাছাই করতে বলেছেন তিনি। হাওড়ে সড়ক নির্মাণ সংক্রান্ত আর কোনো প্রকল্প নেওয়া হবে না, কারণ হাওড়ে সড়ক নির্মাণ করে মঙ্গল হচ্ছে, অমঙ্গল হয়েছে। তবে কি কি অমঙ্গল হয়েছে সে বিষয়ে সেমিনারে তিনি কিছু বলেননি। সড়কের কারণে হাওড়ে কী ধরনের ক্ষতি হচ্ছে এই বিষয়ে জানতে শনিবার রাতে কথা হয় পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে। তিনি জানান সড়কের কারণে পানির চলাচলের পথ রুদ্ধ হচ্ছে, বর্ষার সময় পানি উপচে ঘরবাড়িতে ঢুকছে, হাওড়ের জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে, হাওড়ের নিজস্ব প্রজাতির মাছ, গাছ, হিজল, করচ, পানকৌড়ি সহ বিভিন্ন প্রাণী বৃক্ষ ধ্বংস হচ্ছে। সত্য, এটাই আমি বলতে চাচ্ছিলাম, হাওড়কে হাওড় হিসেবেই থাকতে দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ, 2020 সালে কিশোরগঞ্জে প্রায় 30 কিলোমিটার দীর্ঘ ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম সড়ক চালু করে সরকার, এটি পরিবেশ প্রতিবেশের জন্য খুবই খারাপ। দর্শক দেখেন, এই প্রসঙ্গে বলতেই হয়, যদি একটা সংসদ, জবাবদিহিমূলক সংসদ থাকতো, তাহলে এই ধরনের বিষয়গুলো নিয়ে, দেশের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হতো, বাদ প্রতিবাদ হতো, এবং সরকার সেখান থেকে
আলোচনা থেকে তারা বুঝতে পারতেন যে আসলে কোনটা করা উচিত কোনটা উচিত না। কিন্তু আমাদের তো এই সংসদ, সেই সংসদে কতখানি প্রতিনিধিত্ব করে, কতখানি জবাবদিহিমূলক, কতখানি দেশের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় তার যথেষ্ট সন্দেহ আছে। কিছু কিছু ভাষা আলোচনা হয় সেগুলো হয়তো সরকার পাত্তাও দেন না, কেননা সংসদের যে এখন অনুপাত তাতে তো আসলে বিরোধী দল হিসেবে তো বলা যায় না। জাতীয় পার্টির কিছু এমপি আছেন, তারাও না বিরোধী না সরকারি, এরকম একটি অবস্থা। তবুও তারা কিছু সত্য কথা বলেন। এর আগে তো রুবিন ফারহানা ছিলেন, হারুন রশিদ ছিলেন, বিএনপির 5-6 জন কিছু শুনতাম। কিন্তু আসলে এইগুলো বিষয় না, বিষয়টা হলো যে গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলো নিয়ে জাতীয় সংসদে সরকারের উচিত এগুলি আলোচনায় আনা, সবার মতামত নিয়ে অগ্রসর হওয়া। তাতে যদি একটু দেরিও হয় তাও ভালো, কিন্তু এই যে 30 কিলোমিটার ব্যাপী যে সড়ক, এটা কি ইচ্ছা করলে এখন অপসারণ করা যাবে? করা যাবে না, এবং এটার ফলে টোটাল ওই অঞ্চলটা একটা স্থায়ী ক্ষতি হয়ে গেল, এবং এই ক্ষতির পরিমাণ এগুলো হয় দিনকে দিন আরো বাড়তে থাকে। ঠিক, তারপরও পরিকল্পনা মন্ত্রী একটি স্বীকারোক্তি দিয়েছেন, তারা একটি বোধোদয় হয়েছে, সেটাও কম কি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।